ভোটারবিহীন নির্বাচনে অনুষ্ঠানের জন্য যারা সহায়তা করেছে এই 14 দলের অন্যতম একজন হলো জনাব রাশেদ খান মেনন। অবশেষে স্বৈরাচারের এক ভয়াবহ দোষর রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়েছে। দোষক তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হচ্ছে, আমরা ভিডিও দেখব এবং তার কয়দিনের রিমান্ড নেওয়া হয় সেটাও আমরা দেখব। পিছনে সে সামনে গেলে কেন বিজে আমার বলেন তো ভাই, বিজে কে? আরে ভাই রাশেদ খান পিছনে, আমার বিজে সামনে চলে গেল কেন? আরে ভাই রাশেদ খান ম্যাডাম পিছনে, সামনে গেলে কেন বিজে বলেন না কেন? বিজের সাথে কানেক্টেড নাই আপনারা কেউ? ভোটারবিহীন নির্বাচনে অনুষ্ঠানের জন্য যারা সহায়তা করেছে এই 14 দলের অন্যতম একজন হলো জনাব রাশেদ খান মেনন। তিনি এই সুরাচার সরকারের ভোট চোরের সরকারকে সহায়তা করে দুইবার মন্ত্রিসভায় সদস্য হয়েছিলেন এবং এরা একসময় জনগণের কাছে নীতিবাক্য করতেন, বাম রাজনীতির নামে নীতিবাক্য প্রচার করতেন। আর তারাই এই মেননরা তারাই এসে এই হাসিনাকে সুরাচার করে, জনগণের ভোট হরণ করে
জনগণের ভোট নির্বাচনকে তারা ব্যালট এবং চিন্তাই করে, ভোট চিন্তাই করে এবং হাসিনাকে স্বৈরাচার হিসাবে ক্ষমতা অধিষ্ঠিত করার জন্য সহায়তা করে। আপনারা জানেন নির্বাচন এই আন্দোলন ছাত্র জনতা আন্দোলন চলাকালীন গণভবনে 14 দলের একটি মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে অন্যতম ভূমিকা পালন করেন এই রাশেদ খান মেনন এবং তার সঙ্গে ছিল আরেকজন সহায়তাকারী হাসানুল হক ইনু। এরা দুইজন পরবর্তীতে গণভবন থেকে বের হয়ে এসে প্রেস ব্রিফিং করেন, সেই প্রেস ব্রিফিংয়ে তারা এই ছাত্র জনতার এই আন্দোলন সেই আন্দোলনকে তারা সহযোগিতা করে নাই, বরঞ্চ এর বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার জন্য তারা আহ্বান করে। এবং এর পরিপ্রেক্ষিতে পরে কয়েকদিন দুই একদিন পরে আপনারা জানেন যে ছাত্র জনতার উপরে গত 19-7-24 তারিখে আপনার নিউ মার্কেটের নীলক্ষেত মোড়ে ছাত্র জনতার উপরে 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লোয়েল লাভলি, পুলিশ গুলিবর্ষণ করে এবং এই গুলিবর্ষণ করে সেখানে আব্দুল ওয়াদুদ নামে একজন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করা হয়। এবং এই হত্যার সঙ্গে এই আসামি রাশেদ খান মেনন, যারা উস্কানিদাতা, পরামর্শদাতা এবং সহযোগিতাকারী এই ছোড়াছার সরকারের, তাদের নির্দেশে, তাদের সহযোগিতায়, তাদের উস্কানিমূলক বক্তব্যে পুলিশ গুলি চালায় এবং এই গুলি চালাতে এই ওয়াদুদ নিহত হয়। এবং এটা গত 19-7-24 তারিখে নিউ মার্কেটের মোড়ে এবং নিউ মার্কেট থানা মামলার নম্বর 4-8-24 এই মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আদালতকে বলেন যে এই আসামি এই ঘটনার সঙ্গে উস্কানিদাতা হিসাবে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রাথমিক তদন্তে তাদের তথ্য উপাত্ত পাওয়া গিয়েছে এবং তাদের বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে আছে এবং কীভাবে ছাত্র জনতার উপরে 14 দলের সহায়তায় গুলি করা হলো এবং কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনলেন এবং আমরা কোর্ট অফিসার হিসাবে তাকে আমরা প্রসিকিউশনকে আমরা উপস্থিত সহায়তা করি। পরবর্তীতে এই আসামিদের পক্ষে আইনজীবী তারাও তাদের বক্তব্য রাখেন, তারা তাদের বক্তব্য রাখার পর বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিমান হওয়ায় এবং দর্শক আপনারা দেখলেন স্বৈরাচারের দোষী রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়েছে। আশা করা যাচ্ছে অতি তাড়াতাড়ি এই হাসানুল হক ইনু, আমুর হোসেন আমু সহ আরও যারা 14 দলের নেতারা আছেন তাদেরকে গ্রেফতার করা হবে। আমরা দেখেছিলাম এই রাশেদ খান মেননকে 4 দিনের রিমান্ড, 4 দিন না আমার মনে হয় 40 দিন রিমান্ডে নেওয়া দরকার এই রাশেদ খান মেননকে। আমরা জানি রাশেদ খান মেনন কাদিয়ানিদের দোষর, এই রাশেদ খান মেননরা কাদিয়ানিকে এই দেশে প্রতিষ্ঠিত করতে চায়, তো এই রাশেদ খানদের বিচার অবশ্যই বাংলাদেশে হবে এবং ভয়াবহভাবে হতে হবে। এবং সবচেয়ে বড় তাদের দুষ হচ্ছে তারা এই স্বৈরাচারকে সাপোর্ট দিয়েছে, তাদের সাথে মিটিং করেই 5 আগস্টের কয়েকদিন আগে 5 আগস্ট ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনা।